আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সীরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি অত্যন্ত ব্যাপক এবং দীর্ঘ বিষয়। কেউ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত ভিত্তিক পড়াশোনা করেন, গবেষণা করেন, আলোচনা করেন, তো তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত শেষ করা সম্ভব হবে না। আমরা সেই মহাসাগর থেকে সামান্য একটু সংক্ষিপ্ত আকারে, যে আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, এই কারণে সেই নবীকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা আমাদের উপরে ফরজ, এটা ফরজে আইন। তো সেই হিসাবে সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য, জানার জন্য যতটুকু ন্যূনতম দরকার, সেই আলোকে আমরা সংক্ষিপ্তভাবে এই সীরাত আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, গত সীরাতের আলোচনায় আমরা দুই পর্ব আলোচনা করেছি, আজকে সীরাতের তৃতীয় এবং চতুর্থ পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই পর্বগুলো আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা এই পর্বগুলো ভাগ করেছি। তো এই আলোচনাগুলো আবার আমরা যখন আমাদের তাফসীরুল কোরআনে ইউটিউবে আমরা দিই, ফেসবুকে দিই, তখন এটাকে আবার আমরা ছোট ছোট করে, মানে এক একটা বিষয় কেন্দ্রিক একটা একটা পর্ব করে আমরা সেভাবে সহজেই, যাতে যে এই বিষয়ের উপরে এই আলোচনাটা যাতে কেউ শুনতে চাইলে শুনতে পারেন, এবং এটা আর্কাইভ আকারে আমাদের এই তাফসীরুল কোরআন ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। এটা যে কোনো সময় আমরা শুনতে চাইলে যে কোনো সময় এটা শুনতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতকে জেনে আমাদের জীবনটাকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক গড়ে তোলার তৌফিক দান করুন। আজকের দুই পর্বে যে আলোচনাটা আমরা করব, গত পর্বে আমরা সর্বশেষ এসেছিলাম জাহিলি যুগের সার্বিক পরিস্থিতি অবস্থা, এবং ওই সময়ে একজন নবী এই মানুষগুলাকে জাহান্নামের কিনারা থেকে তুলে আনার জন্য, জাহান্নামের এমন জায়গায় তারা পৌঁছে গেছে যে একেবারে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তাদেরকে উদ্ধার করার জন্য একজন নবীর তখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তখন পুরা বিশ্ববাসীর জন্য একজন রহমতুল্লিল আলমিনের দরকার। আল্লাহ রাব্বুল আলমিন সেই পরিস্থিতিতে এই রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন ওই মুহূর্তে পাঠালেন। তো শুরুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানার জন্য যে জিনিসটি জানতে হবে সেটি হলো নসাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, নসব এটি আমাদেরকে জানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আমরা আলোচনা করব যেটি, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কখন হয়, কয় তারিখে হয়, কোন মাসে হয়, তারপরে কোন সময়ে হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ, নামটা কেমনে রাখলো, কে রাখলো, কারা রাখলো, কীভাবে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাইলেন কারা কারা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খৎনা কীভাবে হয়, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদে সেই তায়েফের থেকেও আরও প্রায় 100 কিলোমিটার দূরে সেই বনু সাদ গোত্রে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষে সদর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনা। তো এরপরে আবার তিনি মক্কা মুকাররমায় ফিরে আসলেন, শেষে তার আম্মাজান মারা গেলেন।
আজকে আমরা এই চতুর্থ পর্ব পর্যন্ত নবী ইসলামের আম্মার মৃত্যু পর্যন্ত এই আলোচনাটা আজকে সংক্ষেপে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি নবী সাল্লাল্লাহু ইসলামের জন্মের আগ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু ইসলাম ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নবী সাল্লাল্লাহু ইসলাম পর্যন্ত যেই বংশধারা, এই বংশধারাটা আমাদেরকে জানা দরকার। নবী সাল্লাল্লাহু ইসলামকে চিনতে হলে, জানতে হলে প্রথমে তার নসব, প্রথমে তার বংশধারা জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল আম্বিয়া আলহিমুসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার, ওই যুগের সবচাইতে সম্ভ্রান্ত যে বংশ, সেই বংশে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বংশটা নবুওতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য সহি আল বুখারীর 3557 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন, বুরিস্তু মিন খাইরি কুরুনে বনি আদম, আমি বনি আদমের সবচাইতে উত্তম যে প্রজন্ম, উত্তম যে বংশধারা, সেই বংশধারা থেকেই আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। কারণ পাকারণ যুগে যুগে, মানে প্রত্যেক যুগে আমার যে বংশধারা, সেই বংশধারাটা ছিল ওই যুগের শ্রেষ্ঠতম বংশধারা। সুবহানাল্লাহ। হাত্তা কুন্ত মিনাল কারণেল্লাদি কুন্তু ফিহে, এমনকি সেই যুগে যুগে আসতে আসতে আমি বর্তমানে যেই যুগে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন এই যুগের মধ্যে আমার এই বংশটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত বংশ। সুবহানাল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক অপবাদ আরোপ করেছে, অনেক কিছু বলছে, অনেক মিথ্যা কথা বলছে, অনেক পাগল বলছে, জাদুকর বলছে, গণক বলছে, কত কিছু বলছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা নিয়ে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তি তুলতে পারে নাই। এমনকি রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রোম সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছে, আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেন নাই, অমুসলিম অবস্থায়, বলছেন আচ্ছা তোমাদের মক্কাতে যে নবী এসেছেন সেই নবী সম্পর্কে কিছু বলো, তার বংশধারা কেমন? আবু সুফিয়ান বলছেন, হুয়া ফিনা জু নাসাবিন, তিনি তো আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের অধিকারী একজন ব্যক্তি। সোহান, মানে কাফেরও সাক্ষ্য দিচ্ছে যে হুয়া ফিনা জু নাসাবিন, তিনি আমাদের ভিতরে, আমাদের মক্কা মুকাররমা সবচাইতে সম্ভ্রান্ত বংশের ব্যক্তি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি সহি মুসলিমের 2276 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাহু ইস্তাফা কানানা মিন ওয়ালাদে ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে কেনানাকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন। কেনানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের একজন কেনানা। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা, আর ওই কেনানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশকে মনোনীত করেছেন। ওয়াস্তাফা বনি হাশম মিন কুরাইশ, কুরাইশদের থেকে বনু হাশমকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশম, আর বনি হাশম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে বংশধারাগুলো পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত, আল্লাহ পাকের বাছাই করা মনোনীত এই বংশধারা থেকে, বনু হাশম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বংশধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সূচনা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, এর আগে তো আছে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত, তারপর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারাটা দুই ভাগে বিভক্ত হয়,
ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারাটা এক পর্যায়ে এসে দুই ভাগে বিভক্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কয়জন? দুইজন, একজন ছিলেন হাজরা আরেকজন ছিলেন সারা। সারা তার বংশের যারা ছিলেন, তার সন্তান সন্ততি যারা, তারা বসবাস করতেন কোথায়? ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ওই অঞ্চলে। আর হাজরা এবং হাজরার সন্তান ইসমাইল আলাইহিসসালাম তাদেরকে কোথায় রেখে গেলেন? মক্কা মুকাররমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই ঘোষণাটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সেই ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজরা এবং ইসমাইল দুইজনকে যখন মক্কা মুকাররমায় এখানে রেখে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে আ আল্লাহ আমারানা হাজার, যে আল্লাহ কি আপনাকে এইভাবে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই রেখে যাচ্ছি, আমি আমার সিদ্ধান্তে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, ইজাল্লা ইউদাইয়িরুনা, যদি আমার আল্লাহ বলে থাকেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, তা আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদের এখানে খাবার না থাকুক, পানি না থাকুক, কিছুই না থাকুক, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে, তিনি তো আসলে আল্লাহর সিদ্ধান্তে রেখে যাচ্ছেন, কিন্তু তার অন্তর তো ফেটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাম, তাও অনেক বৃদ্ধ বয়সে এসে। তো সেই সন্তানটা আল্লাহ পাক বলতেছেন এখানে রেখে যাওয়ার জন্য, তিনি ভিতরে মানে সহ্য করতে পারতেছেন না, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে মেনে নিয়ে তিনি রেখে যাচ্ছেন। তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে পাহাড়ের ওই পাশে গিয়ে, আবু কুবাইসের ওই পাশে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। কারণ স্ত্রী সন্তানের সামনে যদি কানতেন তাহলে তারা তো আরো বিচলিত হয়ে যেত, এই জন্য তাদের সামনে তিনি আর কাঁদেন নাই, তাদের সামনে খুব শক্ত হয়েছিলেন। পাহাড়ের ওই পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি দি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস-সালা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাল সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, রব্বুল আলামিন আমার বংশধারার আমার পরিবারের একটা অংশকে এই জনপদে রেখে গেলাম, এই জায়গায় রেখে গেলাম, বিওয়াদিন গায়র দি যারউইন, এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি যেই উপত্যকার মধ্যে কোনো শস্য দানা নাই, খাবার নাই, পানি নেই, কিছুই নেই, ইন্দাবাইতিকাল মুহাররম, শুধু আছে আপনার ঘর, আপনার সম্মানিত ঘরটা আছে, এর বাহিরে আর কিছু নাই। রব্বানা লিয়ুকিমুস-সালা, রব্বুল আলামিন এদেরকে রেখে যাচ্ছে যেন এই প্রজন্ম সলাৎ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ, যেন সলাৎ কায়েম করতে পারে, সলাৎ কায়েমের উদ্দেশ্যে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, মানুষদের মধ্য থেকে মানুষকে, জনগণকে আপনি তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আকর্ষণ আপনি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ, আর তাদের জন্য আপনি উত্তম ভালো ভালো ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা আল্লাহর শুকর আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করতে করতে কেঁদে কেঁদে তিনি চলে আসলেন, তাদেরকে রেখে আসলেন। এখন অল্প খেজুর রেখে আসছেন, কিছু আটা রেখে আসছেন, কিছু পানি রেখে আসছেন, কিছুক্ষণ পরে পানি শেষ। এখন তো পানি দরকার, মা ছেলে দুজনের পানি দরকার, দুজনেই পিপাসার্ত কাতর হয়ে গেল, আশেপাশে কোথাও কূপ নাই, পানি নেই। হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়তেছেন ওইদিকে, সাফা পাহাড়ের উপরে উঠেন,
আবার পিছনে সন্তানকে দেখতে আসেন, আবার উপরে দৌড় দিয়ে যান, আবার দেখতে আসেন। কিছুক্ষণ পরে দেখতে পেলেন ইসমাইল আলাইহিসসালামকে যেখানে রেখে গেছেন তার পা যে নাড়াচাড়া করতেছেন, পায়ের নিচের থেকে পানি উঠা শুরু হয়েছে। কোন কোন রাওয়ায়েতে আসছে যে একজন ফেরেশতা এখানে মাটি খুঁড়তেছিলেন, হাজরা আলাইহিসসালাম ওই ফেরেশতাকে দেখতে পেলেন যে ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচে তিনি মাটি খুঁড়তেছেন আর পানি উঠতেছেন। সুবহান, হাজরা আলাইহিসসালাম দৌড়ায় এসে তিনি পানিকে পাত্রে ঢুকানো শুরু করলেন আর চতুর্দিকে বাঁধ দেওয়া শুরু করে দিলেন আর পানিকে বলতে লাগলেন ঝাম ঝাম, মানে থামো থামো। পানিকে থামার জন্য বললেন, পানি এমন ভাবে প্রবাহিত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইসমাইলের মায়ের উপরে রহম করুন, ইসমাইলের মা যদি সেদিন এটাকে না থামাইতেন, এটাকে বাঁধ না দিতেন, তাহলে এই জমজম প্রবাহমান একটা ঝর্ণা হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা প্রবাহিত হতে থাকত, কিন্তু সেদিন হাজরা আলাইহিসসালাম এটাকে থামাই বাঁধ দিয়ে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেখানে পানির ব্যবস্থা করে দিলেন। আস্তে আস্তে সেখানে ইসমাইল আলাইহিসসালাম সেখানে বড় হইলেন, সন্তান সন্ততি হইল, তার পরবর্তী প্রজন্ম আস্তে 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 এই জনপদে বসবাস করা শুরু করে দিলেন। তাহলে এই মক্কা মুকাররমার আদি অধিবাসী, আদি বসবাস ইসমাইল আলাইহিসসালামের বংশধরেরা, আর ওইদিকে ইসহাক আলাইহিসসালামের বংশধরেরা শাম অভিমুখী, আর মক্কা মুকাররমা মুখী হল ইসমাইল আলাইহিসসালামের বংশধর। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের বংশটা দুই ভাগে ভাগ হয়েছে, ওইটা বানি ইসরাইল, এটা বানি ইসমাইল। বানি ইসমাইল মক্কা মুকাররমায়, বানি ইসরাইল ফিলিস্তিন থেকে শুরু করে ওই শাম অভিমুখী ওই অঞ্চল। বানি ইসমাইল আলাইহিসসালাম এইখানে যে মানুষগুলা বসবাস করত, এরা সবাই তাওহিদবাদী, মুখলেস, দিনদার, মুত্তাকিন মানুষ। সবাই ইসমাইল আলাইহিসসালামের বংশধরের সব মানুষগুলো ছিল তাওহিদবাদী। এবং এখানে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম সহ বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ নির্মাণ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম, রব্বুল আলামিন এই জনপদের অধিবাসীদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূল এখানে পাঠিয়ে দিন যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল আপনার আয়াতগুলোকে মানুষের সামনে তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে আপনার কিতাব শিখাবে আর হিকমা শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম তাদের চিন্তা চেতনায় আকীদার মধ্যে পরিশুদ্ধি ঘটাবে, ইন্নাকা আনতাল আযীযুল হাকীম, আপনি হলেন আজিজ এবং হাকিম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে ফেলছেন। আল্লাহ পাক ঠিক করে রেখেছেন এই জনপদের সেই রাসূলটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিসসালাম, আমি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। বনি ইসমাইল এখানে বসবাস করে আসতেছেন। এখন এই বনি ইসমাইল আস্তে আস্তে আসতে 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 শেষে আদনান পর্যন্ত আসতেন। আদনান, আদনান পর্যন্ত আসার পরে তখন বনি ইসমাইল দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ আপনার মক্কা মুকাররমায় বসবাস করতে থাকে, আরেকটা অংশ আপনার ইয়ামেনের দিকে চলে যায়। ইয়ামেনের দিকে যারা ছিল এরা হলো কাহতানি, আর মক্কা মুকাররমা যারা ছিলেন তারা হলো আদনানি। মানে এই বনি ইসমাইলটা দুই ভাগে ভাগ হয়,
বনি ইসমাইলের একটা শাখা মক্কা মুকাররমায় অবস্থান করে, আরেকটা শাখা চলে যায় ইয়েমেনের দিকে। ইয়েমেনের দিকে যারা গেল এরা হলো কাহতানি, আর যারা এই মক্কা মুকাররমা থাকে এরা হলো আদনানি। মানে এই আদনান হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পূর্বপুরুষ। এই আদনান থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই বংশধারাটার ব্যাপারে সকল ঐতিহাসিক একমত, কিন্তু আদনানের উপরের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এটা নিয়ে অনেক মত আছে, অনেক একতলাফ আছে, অনেক ঐতিহাসিক ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করছেন। কিন্তু আদনানের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে মাঝখানে যারা আছেন এটার ব্যাপারে সকল ঐতিহাসিক একমত যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, নবী সাল্লামের বংশধারাটা এইভাবে আসছে। এদের নামগুলো একটা আমরা শুনি, এই আদনান পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আব্বার নাম হলো আবদুল্লাহ, আবদুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম উসাই, উসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নদর, নদরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খোজাইমা, খোজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মোদার, মোদারের বাবার নাম নাজ্জার, নাজ্জারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম হলো আদনান। এই হলো নবী সাল্লাম থেকে আদনান পর্যন্ত, এই হলো তার মানে মূল বংশধারা আদনান পর্যন্ত। এই আদনান ছিলেন মিন নসলে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিম আসসালাম, মানে আদনান ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল সালামের অন্যতম একজন বংশধর। আচ্ছা, এবার এই বংশধারার মধ্যে যে নামগুলো পাইলাম, এই নামগুলোর মধ্যে কয়েকজন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আছে যারা সারা দুনিয়াতে খুব প্রসিদ্ধি অর্জন করেছেন। এরকম প্রসিদ্ধ কয়েকজনের সংক্ষিপ্ত কিছু ইতিহাস ঘটনা আমরা জানা দরকার, নসব জানতে হলে এদের সম্পর্কে কিছু জানতে হবে। প্রথম তো আমরা জানলাম আদনান সম্পর্কে। আদনান খুবই মানে প্রভাবশালী, খুবই সম্মানিত সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিলেন আদনান। তার নাম অনুযায়ী এই মক্কা মুকাররমার মানুষগুলো আদনানি হিসাবে পরিচিত হল। আর তার ভাই ছিল কাহতান, ওই কাহতান ইয়েমেন চলে যাওয়ার কারণে ওই অঞ্চলের মানুষগুলো কাহতানি হিসাবে পরিচিতি লাভ করে। আচ্ছা, এরপরে আদনানের পরের বংশে এসে কেনানা, কেনানা নামে একজন আছে এখানে, কেনানা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সহিহ মুসলিমের হাদিসে বলছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাফা কেনানা মিন ওয়ালাদি ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের বংশধর থেকে কেনানাকে মনোনীত করেছেন। তাহলে বোঝা যায় কেনানা খুবই একজন সম্ভ্রান্ত দিনদার মানুষ ছিলেন, যাকে আল্লাহ ইস্তাফা মনোনীত করছেন, আল্লাহ পাকের মনোনীত কেনানা। এই কেনানা খুবই প্রসিদ্ধ নবী সাল্লামের একজন পূর্বপুরুষ ছিলেন। আচ্ছা, এরপরে আসেন ফিহির। এই ফিহিরের সময় এসে এই আদনানিরা নতুন আরেকটা পরিচিতি লাভ করে। ফিহিরের সময় এসে ফিহিরের আরেক নাম কোরাইশ, ফিহিরের আরেক নাম কোরাইশুল আরব। ফিহিরের সময়ে ইয়েমেনের বাদশা হাসান, আমরা একটু আগে বলছি না একটা অংশ ইয়েমেনে চলে গেছে, তারাও কিন্তু এই বংশধারারই। এখানে একজন বাদশা ছিলেন ফিহিরের সময়, তার নাম হলো হাসান। এই হাসান দেখতেছে মানুষ সব খালি বাইতুল্লাহ হজ করতে আসে, ইয়েমেনে যায় না। ইয়েমেনে তারা অনেক সুন্দর সুন্দর প্রাসাদ বানাইছে, গির্জা বানাইছে, অনেক কিছু বানাইছে, কিন্তু সেখানে কেউ যায় না। তখন সে এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছিল হাসান। বাইতুল্লাহ ধ্বংস করতে আসার পরে এই ফিহির তার দলবল সহ তাদেরকে আটক করছে, আটক করে 3 বছর পর্যন্ত বন্দী করে রেখেছে। 3 বছর মক্কা মুকাররমায় হাসানের দলবল সহ বন্দী করে রেখেছে।
বন্দি করে পরে 3 বছর পরে এরা তওবা করছে, মাফ চাইছে, তারপরে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে হাসান ইয়ামেন অভিমুখে রওনা দিছে, রাস্তায় মারা গেছে, মানে ইয়ামেন পর্যন্ত পৌঁছতে পারে নাই। তখন এই পুরা পৃথিবীতে এই ফিহিরের নাম প্রসিদ্ধ হয়ে গেছে, যে ফিহিরকে উপাধি দিল কোরাইশুল আরব। কোরাইশ মানে নীল তিমি মাস, তিমি মাসের আরবি হলো কোরাইশ। কোরাইশ মানে কি মনে রাখতে হবে, কোরাইশ মানে তিমি মাস, নীল তিমি, নীল তিমি মাস, মানে তিমি মাসের মধ্যে নীল রঙেরটা সবচাইতে বড় এবং শক্তিশালী, এটাকে আরবিতে বলে কোরাইশ। তখন ফিহিরকে সবাই বলল যে উনি হলেন কোরাইশুল আরব, আরবদের নীল তিমি, আরবদের তিমি মাস ফিহির। এখন এই ফিহিরের নাম পরিবর্তন হয়ে কোরাইশ হয়ে গেছে। এবার এই মক্কা মুকাররমার লোকেরা এতদিন ছিল আদনানি, ফিহিরের আমল থেকে হয়ে গেছে কি কোরাইশ। এই জন্য আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করছেন, কোরাইশ বংশে। আল্লাহ পাক কোরআনে কারিমে কোরাইশ নামটা উল্লেখ করছেন, লিইলাফি কোরাইশ, কোরাইশ বলছেন না, কোরাইশের নামে সূরাও আছে, তাহলে তিমি মাসের নামে সূরাও আছে, এবং এই সূরাটা ফিহিরের নামেই, এই ফিহির হইল কোরাইশ। এই কোরাইশের নামে এই বংশধারাটা হয়ে গেছে কোরাইশ বংশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরাইশ নামটার উৎপত্তি কোথা থেকে আসলো। এটা নামটা মনে রাখবেন ফিহির, নবী সাল্লাল্লাহু আলাইহি এর একজন পূর্বপুরুষ। আচ্ছা, এরপরে আসলো আপনার কেলাব, কেলাব কুসাই ইবনে কেলাব, কেলাব হলো একজন নবী সাল্লাল্লাহু আলাইহি একজন পূর্বপুরুষ কেলাব। আচ্ছা, কেলাবের সময় এসে কেলাব ইবনে মুররাহ, কেলাবের সময় এসে কেলাবের সন্তানদের মধ্য থেকে কিছু সন্তান মদিনার দিকে চলে গেছে, মানে কেলাবের কিছু সন্তানেরা মক্কা মুকাররমায় থাকলো, আবার কিছু সন্তান আপনার চলে গেছে ইয়াসরিব অভিমুখে মদিনার দিকে। তাহলে দেখেন মক্কা মুকাররমার বংশটা কোন কোন দিকে গেছে, ভালো করে খেয়াল করবেন। ইয়েমেনের দিকে যারা গেছে এরাও কিন্তু এদের বংশধর, মদিনার দিকে যারা গেছে ইয়াসরিবের দিকে এরাও কিন্তু এদের এই বংশধর, মানে কেলাবের সন্তানেরা, কেলাব ইবনে মুররার সন্তানেরা কিছু হিজরত করে আস্তে আস্তে ওই মদিনার দিকে ইয়াসরিবের দিকে চলে গেছে। এই জন্য নবী সরসালামের আম্মার নাম হলো কি, যে আমেনা, নানার নাম কি, আল্লাহ রসুলের নানার নাম, আমেনার বাবার নাম কি, ওহাব, আমেনা বিনতে ওহাব, মনে রাখবেন আমেনা বিনতে ওহাব। আচ্ছা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি, দাদির নাম ফাতেমা, সোজা জিনিস মনে রাখবেন, দাদির নাম আব্দুল মুত্তালিবের স্ত্রীর নাম ফাতেমা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার মেয়ের নামও ওই দাদির নাম রাখছেন, আব্দুল মুত্তালিবের স্ত্রীর নামটা ফাতেমাটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের নাম রাখছেন। আর ওহাবের স্ত্রীর নাম হলো বাররাহ, ওহাবের স্ত্রীর নাম বাররাহ, আমিনার মায়ের নাম বাররাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম হলো বাররাহ, বারাতা, বাররাহ। তো এই কেলাবের কথা এই জন্য বলতেছি, কেলাব ইবনে মুররা এই আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা বিনতে ওহাবের পূর্বপুরুষ, কেলাব ইবনে মুররার বংশধর, মানে আমিনারাও একই বংশের। যে ওই কেলাব ইবনে মুররার আমলে যেই শাখাটা মদিনা চলে গেছে ওনাদের এই বংশধর আমিনা বিনতে ওহাব। এই কেলাব ইবনে মুররা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও পূর্বপুরুষ, মানে আবদুল্লাহরও পূর্বপুরুষ, আমিনারও পূর্বপুরুষ, দুইজনেরই পূর্বপুরুষ, যাই এক জায়গায় মিলছে সেটা হলো কেলাব ইবনে মুররা। এই কেলাব নবী সাল্লাল্লাহু আলাইহি এর পূর্বপুরুষ, আবার আমিনাদের মদিনার তাদেরও পূর্বপুরুষ। এরপরে আসেন কুসাই, কেলাবের এক ছেলের নাম হলো কুসাই, কুসাই ইবনে কেলাব। এই কুসাইকে বলা হয় আধুনিক মক্কা নগরীর রূপকার। এতদিন মক্কা মুকাররমায় যারা বসবাস করতো বিচ্ছিন্নভাবে বসবাস করতো, এদের মধ্যে কোনো ইউনিটি ছিল না, সমাজবদ্ধতা ছিল না, এরকম ঐক্যবদ্ধভাবে বসবাস করে নাই, কুসাই ইবনে কেলাব এসে সবাইকে ঐক্যবদ্ধ করলেন।
পুরা মক্কা মুকাররমার জনগোষ্ঠীকে তিনি ঐক্যবদ্ধ করলেন এবং সবার সম্মিলিত নেতা হইলেন উসাই ইবনে কেলাব। উসাই ইবনে কেলাব তখন মক্কার প্রশাসন ব্যবস্থাকে পাঁচটি ভাগে ভাগ করছেন। একটি হলো আস-সাকায়া, একটি হলো আর-রাফাদা, একটি হলো আল-হিজাবা, একটি হলো আল-লিওয়া, একটা হলো আন-নদওয়া। পাঁচটা ডিপার্টমেন্টে ভাগ করছেন। একটা আস-সাকায়া, এই ডিপার্টমেন্টের কাজ হলো পানির ব্যবস্থাপনা করা। আরেকটা ডিপার্টমেন্ট করছেন আর-রাফাদা, হাজিদের খাবারের থাকা খাওয়া এগুলোর ব্যবস্থাপনা করা। আরেকটা ডিপার্টমেন্ট করছেন আল-হিজাবা, কাবায় মোশাররফার আল্লাহর ঘরের বাইতুল্লাহর সংস্কার করা, মানে মেরামত কোনখান থেকে কি করতে হবে না করতে হবে আল্লাহর ঘর কেন্দ্রিক এই হিজাবা ডিপার্টমেন্টটা কাজ করবে। আরেকটা করছেন আল-লিওয়া, মানে যুদ্ধ বিগ্রহ করার জন্য এই এই ডিপার্টমেন্টটা কাজ করবে, এটা যুদ্ধের শাখা। আরেকটা করছেন আল-নদওয়া, নদওয়াটা হলো যে মক্কা মুকাররমার যতগুলো বংশ আছে শাখা আছে প্রত্যেক গোত্রের প্রত্যেক কাবিলার একজন শায়খ আছে, মানে তাদের কাবিলার প্রধান যিনি তিনি শায়খ, এই শায়খদের পার্লামেন্ট হলো নদওয়া। মানে যে কোনো মক্কা মুকাররমার বিষয়ে আপনার পরামর্শ করার জন্য এই দারুন নদওয়াতে, দারুন নদওয়াটাই হলো পার্লামেন্ট, মক্কা মুকাররমার পার্লামেন্ট। আমরা গতকাল বলছিলাম যে এই পার্লামেন্ট এমন এক পার্লামেন্ট যে পার্লামেন্টে সম্মিলিত ভোটে পাশ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, এটা হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ার প্রতিষ্ঠাতা হলেন উসাই ইবনে কেলাব, তিনি প্রতিষ্ঠা করেছেন। এই কারণে আরবের লোকদের কাছে উসাই ইবনে কেলাব খুবই সম্মানিত নেতৃস্থানীয় একজন ব্যক্তি, প্রসিদ্ধ একজন ব্যক্তি উসাই ইবনে কেলাব, কারণ তিনি আধুনিক মক্কা নগরীকে গঠন করছেন। আচ্ছা, এই উসাই ইবনে কেলাবের এক ছেলে হল আব্দে মানাফ। আব্দে মানাফ, আব্দে মানাফকে উসাই দুটা দায়িত্ব দিছে, ছেলেদের মধ্যে ভাগ করছে তিনি। আব্দে মানাফকে সাকায়া রেফাদা এই দুই ডিপার্টমেন্টের দায়িত্ব দিচ্ছেন আব্দে মানাফকে। আবার আব্দুল মুত্তালেব যিনি ছিলেন নবী সাল্লামের দাদা, আব্দুল মুত্তালেবের চেহারাটা এই উসাই ইবনে কেলাবের চেহারার মতোই ছিল, মানে উসাই ইবনে কেলাবের চেহারাটা যেরকম আব্দুল মুত্তালেবের চেহারাটাও একই রকম ছিল। আচ্ছা, উসাই ইবনে কেলাবের যে ছেলে আব্দে মানাফ তাকে দুটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা হলো সাকায়া আর একটা হলো রেফাদা। এই কথাগুলো বুঝতেছেন তো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জি, তো এই দুই ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করতেন আব্দে মানাফ। আব্দে মানাফ মারা যাওয়ার আগে তার ছেলে হাশেম, হাশেমকে এই দুই ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে গেছেন। হাশেম এমন সংস্কার করছেন মক্কা মুকাররমায়, তার মতো সংস্কারক আর মক্কা মুকাররমায় তৈরি হয়নি। মানে তিনি হাজিদের ব্যবস্থাপনা এত উন্নত পর্যায়ে নিয়ে গেছিলেন, তিনি হাজিদেরকে, হাশেমের নাম ছিল আমর, পরে পরিচিতি লাভ করছে হাশেম, মানে তিনি আপনার সারিদ খাওয়াইতেন হাজিদেরকে। সারিদ আরবের সবচাইতে উন্নত মানের খাবার ছিল সারিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব খাবারের মধ্যে যেমন সারিদের মর্যাদা, দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তেমন। এই সারিদ খাওয়াইতেন হাজিদেরকে এই হাশেম, তারপরে রুটি আর গোস্ত খাওয়াইতেন, রুটি আর ঘি খাওয়াইতেন, মানে উন্নত মানের খাবার এই হাশেম ব্যবস্থাপনা করতেন। এজন্য হাশেমকে সবাই উপাধি দিয়েছে তিনি হাশেম। আচ্ছা, তিনি আরেকটা কাজ করছেন হাশেম, সেটা হলো তিনি আপনার রিহলাতা শীতায় বা সাইফের প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা? রিহলাতা শীতায় বা সাইফ, মানে শীতকালীন এবং গ্রীষ্মকালীন ভ্রমণ, মানে আরবের ব্যবসা বাণিজ্যকে, মক্কা মুকাররমার ব্যবসা বাণিজ্যকে তিনি অর্থনৈতিক দিক থেকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য তিনি এদেরকে আপনার শীতকালে ইয়ামেনের দিকে, গরমকালে শামের দিকে এইভাবে ঠিক করে দিয়েছেন। যে কারণ ওই ইয়ামেনের দিকে, এখানে যখন ধরেন শীত,
ইয়ামেনে এরকম শীত নেই, তো এই জন্য তখন ব্যবসায়ীদেরকে তিনি ইয়ামেন পাঠিয়ে দিতেন সবাইকে। আবার যখন এখানে গরমকাল তখন শামের দিকে ঠান্ডা, তখন তাদেরকে শাম পাঠিয়ে দিতেন। অর্থাৎ দুই সিজনে দুই দিকে ব্যবসা। এই এই পলিসিটার কারণে মক্কা মুকাররমার অর্থনীতি দ্রুত অগ্রসর হয়ে যায়। এই জন্য মক্কা মুকাররমার মানুষের কাছে হাশেম প্রতিষ্ঠিত ছিলেন সাহেবু রেহলাতাস শীতায় ওয়া সাইফ, যে তিনি ছিলেন এই রেহলাতাস শীতায় ওয়া সাইফের প্রতিষ্ঠাতা। আল্লাহ পাকের জন্য আরবদেরকে স্মরণ করায় দিয়েছেন সূরা আল কুরাইশের মধ্যে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শীতায় ওয়া সাইফ। এই যে আল্লাহ পাক গরমকালে কোথায় যাইতে হবে, শীতকালে কোথায় যাইতে হবে, এই ব্যবসা বাণিজ্যের দরজা খুলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের, এই ঘরের যিনি রব সেই রবেরই তোমরা ইবাদত করো। তোমাদের উচিত এই ঘরের যিনি রব তার ইবাদত করা। তাহলে আমরা হাশেমকে চিনলাম নাকি? হাশেম পর্যন্ত চিনছেন তো? এবার আসেন হাশেমের ছেলেদের মধ্যে একজন হলো কে? আব্দুল মুত্তালিব। আচ্ছা এবার শুনেন হাশেমের ঘটনা শুনেন। হাশেম তৎকালীন যুগে তো অনেক বিয়ে করতেন, একজন একাধিক বিয়ে। এখনও আরবে ইসলাম এসে চারটার মধ্যে সীমাবদ্ধ করছে, এখনও এই ধারা আরবে আছে। তো তখন চারটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তখন একাধিক বিবাহ করার করতো আরবেরা। হাশেম ব্যবসার উদ্দেশ্যে আপনার এই শাম দেশে রওনা দিছে। তো যাওয়ার সময় তার নানার বাড়ি, তার পূর্বপুরুষের এলাকা তো মদিনা। তো মদিনা দিয়ে যাওয়ার সময় সেখানে বিয়ে করছে একটা। বিয়ে করার পরে কয়েকদিন সেখানে ছিলেন, থেকে তিনি শাম দেশে চলে গেছেন ব্যবসা করছেন। এখন শাম থেকে ফিরার পথে উনি মারা গেছেন হাশেম। হাশেম আর মক্কায় ফিরে আসেন। এখন ওই মহিলা যে মহিলাকে সেখানে বিয়ে করছেন, সেই মহিলার ঘরে একটা সন্তান আছে, কিন্তু সন্তানটা হওয়ার সময় চুলগুলা সাদা। সন্তানটা হয়েছে চুলকে সাদা, সাদা দেখে ওই মহিলা এবং মহিলার আত্মীয় স্বজন সবাই মিলে এই ছেলের নাম রাখছে সাইবা। সাইবা মানে সাদা চুলওয়ালা, সাইবা মানে সাদা চুলওয়ালা, মানে বার্ধক্য বৃদ্ধ মানুষকে আমরা সাইবা বলি। তো নাম রাখছে সাইবা। এই সাইবাই হলো আব্দুল মুত্তালিব, বুঝতে পারছেন? তার জন্ম কিন্তু মক্কায় না, তার জন্ম হলো মদিনায়। ওই হাশেম ওখানে যে বিয়ে করছেন ওই ঘরে তিনি জন্মগ্রহণ করছেন, তার নাম হলো সাইবা। আচ্ছা এখন হাশেম মারা গেছে, মারা যাওয়ার পরে কেউ জানতো না যে ওখানে যে হাশেমের বউ আছে, ছেলে আছে। হাশেমের এক ভাই ছিল মুত্তালিব, হাশেমের ভাইয়ের নাম মুত্তালিব। এই জন্য আব্দুল মুত্তালিব কোথা থেকে আসছে ইতিহাস জানতে হবে। অনেকে খুব খুশি হই নাম রাখি দেয় আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে তো নাম রাখা যাবে না। আচ্ছা হাশেমের এক ভাইয়ের নাম মুত্তালিব। এখন ওই হাশেম মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার যে দায়িত্ব, যে সেকায়া রেফাদার যে দায়িত্ব, আমার পরে মুত্তালিবই দায়িত্ব পালন করবে, আমার ছোট ভাই মুত্তালিব পালন করবে। আচ্ছা মুত্তালিব এখন সেকায়া রেফাদার দায়িত্ব পালন করতেছে, মুত্তালিব তখন মক্কার নেতা। এখন মুত্তালিবের কাছে খবর আসলো যে হাশেমের এক ছেলে আছে মদিনাতে, উনি খুব আগ্রহ নিয়ে দেখতে গেছে। যাই দেখে যে এই ছেলেটা তো তাদের পূর্বপুরুষ কুসাইয়ের চেহারা, কুসাই ইবনে কালাবের মতো, দেখে খুব খুশি হয়েছে। ভাতিজাকে দেখে আসার সময় ভাতিজাকে মক্কা মুকাররমা নিয়ে আসছে। নিয়ে আসার পরে মক্কার লোকেরা মনে করছে যে মদিনা থেকে একটা গোলাম কিনিয়েছে, আনছে ভাতিজাকে। কিন্তু মক্কার লোকেরা মনে করছে কি, গোলাম আনছে। এখন মক্কার লোকেরা সবাই বলা শুরু করছে আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম, মুত্তালিবের গোলাম, এটা মুত্তালিবের গোলাম। তখন মুত্তালিব সবাই ডেকে বলছে, আরে ওয়াই হাকুম ইয়া আহলা মক্কা, আরে তোমাদের ধ্বংস হোক, এটা আমার আমার গোলাম না, এটা আমার ভাই হাশেমের ছেলে। সবাই পরিচয় করাই দিছে, কিন্তু পরিচয় করাবার আগেই পরিচয় হয়ে গেছে আব্দুল মুত্তালিব। এখন উনার নাম আর সাইবা নাই, এখন হয়ে গেছে কি আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। এই নামেই তিনি প্রসিদ্ধ হয়ে গেছেন, ওনার ওই সাইবা নামটা মুছে গেছে, ওই নামে আর নাই, উনি হয়ে গেছেন কি আব্দুল মুত্তালিব। আচ্ছা এরপরে তিনি মক্কা মুকাররমায় বসবাস করতেছেন, বসবাস করতে করতে ওই সমাজের মধ্যে এত প্রসিদ্ধি হয়ে গেলেন, খুব বিজ্ঞ, খুব নেতৃস্থানীয়, মানে তার মধ্যে একটা নেতৃত্বের যোগ্যতা এই আব্দুল মুত্তালিবের মধ্যে গড়ে উঠে।
এরপরে আব্দুল মুত্তালিব ওই মুত্তালিবের দায়িত্বটা পেয়ে গেছে। মুত্তালিব যে সেকায়া রেফাদার দায়িত্বে হাজিদের পানি পান করানো, হাজিদের ব্যবস্থাপনা, এই দায়িত্বটা আব্দুল মুত্তালিবও পাইছে। আচ্ছা, পাওয়ার পরে আব্দুল মুত্তালিব সারাদিন আল্লাহর ঘরে কাটাইতেন, বাইতুল্লাহর মধ্যে থাকতেন, সারাদিন বাইতুল্লাহর খেদমত করতেন, হাজিদের খেদমত করতেন, বাইতুল্লাহ ইবাদত বন্দেগী করতেন, এইভাবেই কাটাইতেন। একদিন তিনি আপনার এই বাইতুল্লাহর হিজিরের মধ্যে, মানে হিজির বলতে এই বাইতুল্লার একটা অংশ আমরা দেখি না, যেটা বাইতুল্লার ভিতরে নাই বা একটা অংশ অতিরিক্ত আছে না, হাতিমে কাবা, এটার আরেক নাম হিজির, এখানে উনি শুয়ে রয়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে তাকে একজন এসে বলতেছেন যে বাইতুল্লার দরজা এবং সাফা পাহাড়ের এই মাঝখানে জমজম কূপ আছে, এই কূপটা ইসমাইল আলাইহিসসালামের কূপ, সেই কূপটা বালুতে ভরাট হয়ে গেছে, তুমি আবার সেই কূপটা খনন করে বের করো। আচ্ছা, উনি ঘুম থেকে স্বপ্ন দেখে জাগ্রত হয়ে উঠছেন, উঠে ওখানে যাই তাকা তাকা দেখে এসছেন, দেখে উনি ঠিক করছেন যে তার তখন উনি মানে বিয়ে করার পরে একটা ছেলে হয়েছে ওনার, মাত্র হারেস হয়েছে, আর হয়নি ওনার, কিন্তু 10 ছেলে 6 মেয়ে, 16টা ছেলে মেয়ে আব্দুল মুত্তালিবের, তখন ছেলে হয়েছে একটা খালি হারেস। এখন উনি হারেসকে বলল যে আসো বাবা, আমি একটা স্বপ্নে দেখছি আল্লাহ পাক মনে হয় আমাকে এখানে একটা কূপের সন্ধান দিবেন, আমাদের বাবা ইসমাইল আলাইহিসসালামের কূপ, ওই কূপটা এখানে আছে, স্বপ্নে দেখছি, আসো আমরা খনন করা শুরু করি। একবার দা কুড়াল খন্তা নিয়ে এসে শুরু করছে, কিছু দূর ঘুরতে ঘুরতে দেখলো যে হ্যাঁ নিচের দিকে কূপ দেখা যাইতেছে, তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছেন আব্দুল মুত্তালিব আর হারেস। এই আওয়াজ চারিদিকে শুনে গেছে সবাই, আল্লাহু আকবারের আওয়াজ, সবাই দৌড়াই আসছে, আশিকে কি আব্দুল মুত্তালিব এখানে কি পাওয়া গেছে কি পাওয়া গেছে, বললো যে এখানে কূপ পাওয়া গেছে। এবার বললো যে আচ্ছা কূপ খনন তখন করে বের করছে, বের করার পরে সবাই বলে কি যে এটা তোমার একা না, এটা আমাদের সবার বাপ ইসমাইল আলাইহিসসালাম, খালি তোমার বাপ নেই, আমাদেরও তো বাপ ইসমাইল আলাইহিসসালাম, এটা ইসমাইল আলাইহিসসালামের কূপ, এটা তো তোমার মালিকানা নাই, আমাদের সবার মালিকানা। এখন আব্দুল মুত্তালিব সবাইরে মালিকানা দিতে চায় না, উনি বলে যে না, এটা আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখাইছেন, এটার রক্ষণাবেক্ষণ দেখাশোনা এই কূপের সবকিছু আমার দায়িত্ব, আমার কয় না তোমার হবে না। তখন তারা এমন চাপ সৃষ্টি করছে আব্দুল মুত্তালিবের উপরে, উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেড়ে দিছে, সবার মালিকানা দিয়ে দিছে। আর তখন ওখানে তারা দাঁড়ায় বলেছে আল্লাহ আজকে যদি আমার 10টা ছেলে থাকতো এরা আমার উপরে এই প্রভাব খাটাইতে পারত না, আমার মাত্র একটা ছেলে খালি হারেস, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, ছেলে সন্তান দেন, একটা সন্তান আমি আপনার জন্য জবাই করে দেব, আপনার জন্য কোরবানি দিয়ে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা ইবনু যাবীহাইন, আমি তো দুই জবাই করা জবাইওয়ালার ছেলে, একজন ইসমাইল আলাইহিসসালাম আর একজন আব্দুল্লাহ। আচ্ছা আল্লাহ পাক আবার 10টা ছেলে দিয়ে দিয়েছেন, আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছেন, ছেলে হয়ে গেছে 10টা, বড়টা তো হারেস, তারপরেরটার নাম জুবায়ের, তারপরেরটার নাম আব্দুল উজ্জাহ, আবুল আহাব, আবুল আহাবের আরেক নাম আব্দুল উজ্জাহ, তারপরেরটার নাম মুকাব্বেম, তারপরেরটার নাম দারার, তারপরেরটার নাম আবু তালেব, তারপরেরটা হাজাল, তারপরে আবদুল্লাহ, তারপরে হামজা, তারপরে আব্বাস, ছেলে হয়েছে এই 10টা, মেয়ে হয়েছে 6টা, সফিয়া, উম্মে হাকিম, আতেকা, উমাইমা, আরওয়া, বাররা, এই 6 মেয়ে। আচ্ছা এখন 10টা হয়ে গেছে, ছেলেদেরকে সবাই ডাকছে, ডেকে বলছে যে আমি তো সব আল্লাহর সাথে ওয়াদা করছি, মান্নাত করছি, একটা জবাই করতে হবে, কেমনে করি তোমরা পরামর্শ দাও। ছেলেরা সবাই মিলে বললো কেমনে করবেন বাবা, এটা তো আপনি সিদ্ধান্ত নেন, বলে যে আসো বাইতুল্লাহ আসো সবাই। বাইতুল্লাহ আসতে 10 জনকে বসাইছে, বসায় বলছে যে তোমাদের সবাই নাম লিখে লিখে কাগজের মধ্যে দাও, আমাদের সর্বোচ্চ দেবতা হইল হুবল, হুবলের এখানে বিশাল ইন্তেজাম, লটারির ইন্তেজাম, প্রতিদিন এখানে লটারি হইত, মানে পুরা দুনিয়ার যে কোনো লটারির দরকার হইলে ওই হুবলের কাছে যেত, এখানে মেশিন বসানো ছিল, মানে আপনার লটারির মেশিন, এবং মেশিনের ফি নির্ধারণ করা ছিল, একবার লটারি করাইতে হইলে একটা মোট দেওয়া লাগবে, এমনি ফ্রি ফ্রি কিন্তু লটারি না, হুবলের নামে একটা মোট আগে দিয়ে আরো নির্দিষ্ট দেড়হাম ছিল, এত দেড়হাম জমা দিয়ে তারপরে লটারির আয়োজন করা লাগবে। আচ্ছা আব্দুল মুত্তালিব সবকিছু দিয়ে লটারির আয়োজন করছে হুবলের সামনে, তো হুবলের সামনে করতে করতে এখন যতবার লটারির আয়োজন করে আব্দুল্লাহর নাম আসে গেল,
আর বাকি নয়টার নাম আসে না, খালি আসে কার নাম? আবদুল্লাহর নাম। এখন বলে যে না, তাহলে তো আবদুল্লাহকে করতে হবে। তিনি আবদুল্লাহকে নিয়ে রওনা দিচ্ছেন যে বাইতুল্লাহর সামনে জবাই করবেন। তখন পুরা কুরাইশ এবং মদিনার তার নানার বংশের লোকেরাও আসছে, সবাই আসছে, সবাই চিৎকার দিয়ে উঠলো, না আব্দুল মুত্তালিবের কাজ করা যাবে না, জবাই করা যাবে না। তা উনি বলেন, আমার মান্নাতের কি হবে? আমি যে মান্নাত করছি একটা ছেলে আল্লাহকে দিয়ে দিব জবাই করে, এটা কি হবে? এবার সবাই বুদ্ধি করলো যে তুমি একটা কাজ করতে পারো, তুমি হুবলের সামনে আবার যাও, আবার লটারির আয়োজন করো, এক পাশে দশটা উট, এক পাশে আবদুল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আবদুল্লাহর নাম আসবে ততবার দশটা দশটা করে উট পাড়াইবে না। আচ্ছা, দশটা উট আবদুল্লাহ, নাম আসতে আবদুল্লাহ, বিশটা উট আবদুল্লাহ, নাম আসতে আবদুল্লাহ, তিরিশটা তাও আবদুল্লাহ, চল্লিশটা তাও আবদুল্লাহ, বাড়াতে বাড়াতে একশোটা দিছে। এবার আর আবদুল্লাহ নাম আসে না, একশোটা উঠ আসছে। এখান থেকে মানে সর্বপ্রথম নির্ধারণ হলো যে দিয়ার মানুষের রক্ত মূল্য একশোটা উটের সমান। আচ্ছা, এরপরে একশোটা উট আব্দুল মুত্তালিব জবাই করে দিছে। আল্লাহ পাক এই একশোটা উটের বিনিময়ে, আব্দুল মুত্তালিবের এই কোরবানের বিনিময়ে আবদুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন, সুবহানাল্লাহ। তাহলে আবদুল্লাহ এইদিকে আব্দুল মুত্তালিবের একটা অন্যতম ঘটনা হলো তিনি কি করছেন, জমজম কূপ খনন করছেন, এটা তার বিরাট অবদান। আর এরপরে আবদুল্লাহ একশোটা উটের বিনিময়ে আবদুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। আচ্ছা, আব্দুল মুত্তালিবের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। আচ্ছা, এরপরে তিনি বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করতেছেন, হেফাজত করতেছেন, এমন সময় আপনার তখন ইয়েমেনের শাসক ছিল আব্রাহা, ইয়েমেনের শাসক আব্রাহা, আব্রাহা বিশাল এক গির্জা বানাইছে ইয়েমেনের রাজধানী সনআ, সনআ নগরীতে বানাই, এটার নাম দিছে আল কুল্লাইস, এটার নাম হলো আল কুল্লাইস। সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানালো, তোমরা মক্কায় নাজ গিয়ে এখানে আসে হজ করো, আমরা আরেকটা সুন্দর আল্লাহর ঘর বানাইছি। এখন ওখানে কেউ যায় না, যায় না তো যায় না, আরো বনু কানানার একজনে যখন এই খবর পাইছে উনি ইয়েমেন চলে গেছে, যায় ওই ঘরে যায়, যে জোরে জোরে লাথি মারতেছে ওই ঘরে, মানে হে যে ঘর বানাইছে গির্জা বানাইছে ওই গির্জার মধ্যে লাথি মারতেছে। এখন এই গির্জাকে অপমান করলো কেন, এটা আব্রাহা সহ্য করতে পারে না। আব্রাহা সিদ্ধান্ত নিল বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে, একেবারে মিশাই ফেলবে, মিশাই ফেললে মানুষ আর ওখানে যাইবো কই, ঘরে নাই, তখন বাধ্য হয়ে এদিকে আসবে। এখন আব্রাহা বিশাল বাহিনী নিয়ে চলে আসছে, কোথায় আসছে, মক্কা মুকাররমা থেকে 20 কিলোমিটার দূরে ওয়াদিয়ে মুহাসসার, এটার ওই সময় নাম ছিল আল মুকাম্মাস, এটার নাম ছিল জায়গাটার নাম মুকাম্মাস। আপনারা দেখছেন কিনা জানি না, যারা হজে গেছেন আপনার আরাফার ময়দান থেকে এই মুজদালিফা থেকে আসার সময়, মুজদালিফা থেকে মিনা আসার সময় আপনার এই ওয়াদিয়ে মুহাসসার এই জায়গাটা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় দ্রুত গতিতে এই জায়গাটা প্রস্থান করছে, বলছে যে এখানে আসহাবুল ফিলের গজবের স্থান, এখানে পাথর বর্ষিত হয়েছে। আচ্ছা, এখন এই জায়গায় আসে বিরতি দিছে এই আব্রাহা। বিরতি দেওয়ার পরে তার বাহিনী কি করছে, চতুর্দিকে প্রথমে এক মানে লুটতরাজ চালাইছে এখানে থেকে। আবদুল্লাহ আব্দুল মুত্তালিবের 200 উট এরা নিয়ে গেছে, 200 উট এই বাহিনী নিয়ে গেছে। আচ্ছা, আব্দুল মুত্তালিব গেছে তার সাথে দেখা করার জন্য, ওনারও খুব শখ আব্রাহারে দেখা, দেখে আসে কি তার বাহিনী সম্পর্কে, তার সম্পর্কে আব্দুল মুত্তালিব আগে অনেক জানছে, এখন সরাসরি দেখা করতে গেছে। দেখা করতে যাওয়ার পরে আব্রাহা আব্দুল মুত্তালিবকে অনেক সম্মান করছে, বলছে আপনি তো মক্কার নেতা, বাইতুল্লাহর খাদেম, সবকিছু অনেক সম্মান তম্মান করছে। করার পরে আব্দুল মুত্তালিবকে বললে, আচ্ছা বলেন আপনি কি চান, আপনার কি জন্য আসছেন? বলে যে আমার 200 উট আপনার বাহিনীরা চিন্তাই করে নিয়ে গেছে, আমার উটগুলো ফেরত দেন। তা এবার আব্রাহা বলতেছে, আপনারা তো মনে করছিলেন খুব উন্নত মন মানসিকতার মানুষ, আপনি তো দেখি একেবারে নিচু মন মানসিকতার মানুষ, আপনি যেই মাবুদের ইবাদত করেন, যে রবের ইবাদত করেন, সেই রবের ঘর ভাঙ্গি চুরি শেষ করার জন্য আমি আসছি, আপনি সেই ঘরে চিন্তা না করে আপনার উটের চিন্তা করতেছেন, ওট খুঁজতে আসছেন আমার কাছে, ওট নিতে আসছেন। তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলছেন যেটা ঐতিহাসিক যুগান্তকারী কথা। আব্দুল মুত্তালিব তখন তার সামনে বলে উঠছেন, আনা রাব্বুল ইবিল,
আব্রাহা তুমি তো জানো না, আনা রাব্বুল ইবিল, আমি হইলাম মোটের রব। ওয়া ইন্না লিল বাইতি রাব্বান, ওই ঘরের রব আমি না, ওই ঘরের রব আরেকজন আছে। সাইয়ামনাউহু, তুমি সেখানে যাই দেখো ওই রব সেটা চিন্তা করতেছে, তোমারে কেমনে বাধা দিতে হয়, কেমনে কি করতে হয়, ওই রবে দিবে, ওইটা আমি আমার চিন্তা না, আমি তো ওইটার খাদেম, আমি ওইটার রব না ওই ঘরের। এই জন্য আল্লাহ পাক ওখানে বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রব, ওই বাইতুল্লাহর রব আরেকজন, আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর রব না, আমি ওটা মানা রব্বুল ইবিল, আমি ওটার রব, এই জন্য তোমার কাছে উট চাইতে আসছি। ওই ঘর রক্ষা করার দায়িত্ব আমি আব্দুল মুত্তালিবের না, ওই ঘর যার, যিনি ওই ঘরের রব তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল মুত্তালিবের এই কথা শুনে সে তো হাসতেছে, কয় আচ্ছা ওই রবের দেখবো, আসতেছি। এরপরে আব্দুল মুত্তালিব চলে আসতেন, তার দুশমুখ দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরে আসছেন। আসার পরে তার বংশের সবাইকে ডাকছেন, ডাকে বলছেন শোনো, যে আব্রাহা আসছে এই আব্রাহার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সে যে বাহিনী নিয়ে আসছে, হস্তী বাহিনী, বিশাল হাতির বাহিনী নিয়ে আসছে, এই বাহিনী আমরা মোকাবেলা করতে পারবো না, সবাই যার যার নিরাপদ আশ্রয়ে চলে যাও, পাহাড়ে গুহায় আশ্রয় নাও, পাহাড়ের উপরে আশ্রয় নাও, এখানে জনপদে কেউ থাকিও না। তিনি সবাইরে বের করে দিছেন, বের করে দিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে ঢুকছে। আল্লাহর ঘরে ঢুকে আব্দুল মুত্তালিব কান্না শুরু করছেন, আল্লাহ এই বাইতুল্লাহর রব, আমাকে আপনি এই বাইতুল্লাহর খাদেম বানাইছেন, আমি এতদিন পর্যন্ত আপনার ঘরের খেদমত করছি, কিন্তু এখন যে এই শত্রু বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করতে আসছেন, এই বাহিনীর মোকাবেলা করা আমাদের দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। রব্বুল আলামিন, আপনার ঘরের হেফাজত আপনার দায়িত্বে দিলাম, আপনি আপনার ঘরের হেফাজত করেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মধ্যে কান্নাকাটি করতেছেন, আব্দুল মুত্তালিব এখানে কান্নাকাটি করতেছেন, ওই দিকে আব্রাহা সকালবেলা রওনা দিছে মক্কার দিকে আসবে। আব্রাহা যে হাতের উপরে ছিল ওইটার নাম ছিল মাহমুদ, মাহমুদের যত সামনের দিকে টানে মাহমুদ আর সামনের দিকে আসে না, এবার ইয়েমেনের দিকে ফিরে দিছে, দৌড় দিছে ইয়েমেনের দিকে, এইদিকে আর আসে না হাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব সেখানে নেমে আসছে। আব্দুল মুত্তালিব তখনও বাইতুল্লাহ, বাইতুল্লাহর ভিতরে কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করেন। ওই দিকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওই তায়রান আবাবিল যাকে যাকে পাখি আল্লাহর পক্ষ থেকে দলে দলে যাকে যাকে পাখির দল আসতেছে আসতেছে, আর তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, একবারে পাকা পাকা শক্ত শক্ত পাথর তাদের উপরে নিক্ষেপ করতেছে। এই নিক্ষেপের মাধ্যমে তাদের সবাইকে আল্লাহ পাক এই হস্তী বাহিনীকে ধ্বংস করে দিলেন, বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করলেন। এর মাধ্যমে আব্দুল মুত্তালিবের মানে বুজুর্গি আব্দুল মুত্তালিবের নেতৃত্ব পুরা আরবে আরো শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ, যে আব্দুল মুত্তালিবের সময় এত বড় কঠিন মুসিবত, এবং এটা ওই জনপদের মক্কার মানুষেরা স্বয়ং সচক্ষে দেখছে। এজন্য কোন কোন ঐতিহাসিকেরা বলছেন এই ঘটনার পরে 10 বছর বাইতুল্লাহর মধ্যে মূর্তি পূজা হয়নি, এই আসহাবুল ফিলের ঘটনার পরে কেউ আর মূর্তির সামনে দেবতার সামনে 10 বছর যায় নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে 10 বছর পর্যন্ত, মানে মূর্তির কথাই তারা ভুলে গেছে, যে আল্লাহ কিভাবে আল্লাহর ঘরকে রক্ষা করছে এটা তারা সচক্ষে দেখছে। দেখার পরে পুরো মক্কা মুকাররমার মানুষ তাওহীদবাদী, আর ঠিক এই মুহূর্তটাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই ঘটনাটা ঘটছে 571 হিজরির 571 খ্রিস্টাব্দের মুহররম মাসে, এর 50 দিন পরে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। মানে যেই সময়টাতে পাঠাইছেন পুরো মক্কা মুকাররমার মানুষ তাওহীদবাদী, মানে শিরকি হালতে নবী সাল্লাল্লাহু আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, সব মানুষগুলোকে তাওহীদবাদী বানাই এইরকম একটা ঘটনা ঘটাই, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আব্দুল মুত্তালিব সম্পর্কে। আচ্ছা, এরপরে আব্দুল মুত্তালিব বিয়ে করলেন কোথায়? আচ্ছা, আব্দুল মুত্তালিব তার অনেকগুলো ছেলে ছিল, ওই বিয়ের দিকে আমরা যাওয়ার দরকার নেই, আব্দুল্লাহর দিকে আসি।
আব্দুল মুত্তালিবের অনেকগুলো ছেলের মধ্য থেকে একজন হলেন আবদুল্লাহ। এই আবদুল্লাহকে তিনি যখন যুবক বয়সে পৌঁছতেন, 25 বছর বয়স, তখন আবদুল্লাহকে বিয়ে করেন। কোথায় বিয়ে করাইছেন? মদিনাতে। মদিনাতে তাদের এই বংশধর এবং বনু জাহারার নেতা ওয়াহাব ছিল মদিনার নেতা, আব্দুল মুত্তালিব মক্কার নেতা। এক নেতা আরেক নেতার মেয়ে বিয়ে করাইছে। মদিনার বনু জাহারা গোত্রের নেতা ওয়াহাব, ওয়াহাবের মেয়ে আমিনা, আমিনাকে আবদুল্লাহকে বিয়ে করাইলেন 25 বছর বয়স। আচ্ছা, বিয়ের পরে আবদুল্লাহ আবার ওই শাম দেশে সফরে যাবেন বাণিজ্যের উদ্দেশ্যে। কিছুদিন তিনি মদিনাতে ছিলেন, শ্বশুর বাড়িতে স্ত্রীর কাছে ছিলেন। থাকার পরে তিনি চলে গেছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ব্যবসা বাণিজ্য থেকে যখন তিনি ফেরত আসতেছিলেন, তখন তিনি মক্কা মুকাররমায় বসতে পারেন নাই, তার আগেই মদিনাতে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে বাকিরা তাকে রেখে সবাই মক্কা চলে আসছেন। আব্দুল মুত্তালিব সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা আসছো, আমার ছেলে আবদুল্লাহ কই, আবদুল্লাহকে আনো নাই কেন? বলছেন যে তিনি মদিনা আসার পরে এমন অসুস্থ হয়ে গেছেন, তাকে আমরা অসুস্থ অবস্থায় তার শ্বশুর বাড়িতে ওই এলাকায় রেখে আসছি। তখন আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারেসকে পাঠাইছেন, যাও আমার আবদুল্লাহকে নিয়ে আসো, মক্কা মুকাররমা নিয়ে আসো। কিন্তু তিনি যাই খবর পাইলেন যে আবদুল্লাহ মারা গেছে, আবদুল্লাহ মারা গেছেন, আবদুল্লাহকে সেখানে দাফন করা হয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মায়ের পেটে, এখনো দুনিয়াতে আসেন নাই। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আবদুল্লাহকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্তিহারা দুনিয়াতে আসার আগেই, আচ্ছা এরপরে আব্দুল মুত্তালিব, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইল মক্কা মুকাররমাতে। আমরা জন্মের বিষয়ে পরবর্তী ইয়াতে আসতেছি। তো এখান এই পর্যন্ত আমরা মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা নসব সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন।